হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করব প্রচণ্ড এই গরমের মধ্যে রোজা রেখে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদেই আছেন। বরাবর মতো খুবই ইউনিক একটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকের রেসিপিতে আপনাদের জন্য থাকছে ডিম ভাজা। তবে ডিম ভাজাটা চুলার তাপে হবে না, আজকের এই ডিম ভাজাটা হবে রোদের তাপে। বেশ কিছুদিন ধরে ফেসবুকের মধ্যে রোদের তাপে ডিম ভেজে নেওয়ার কিছু ভিডিও লক্ষ্য করি, তো চিন্তা করলাম যে আমিও একটা ভিডিও শেয়ার করি আপনাদের সাথে, কিভাবে রোদের তাপে ডিম ভাজতে হয় বা কিভাবে খুব সহজে রোদের তাপে ডিম ভেজে নেওয়া যায় তার একটা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ডিম ভেজে নেওয়ার জন্য এখানে আমি হাফ চা চামচ পরিমাণ লবণ এবং হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া নিয়েছি এবং নর্মাল টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়েছি। তো এখানে এই সবগুলো উপকরণ আমি রেডি করে নিব। আর এখানে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন প্যানটা আমি এই রোদের মধ্যে বসিয়ে দিলাম, আর ওইদিকে এই উপকরণগুলো একটা সাইডে রেখে দিলাম। তো যখনই দেখবো যে প্যানটা গরম হয়ে গেছে, অর্থাৎ গরম হওয়ার জন্য মিনিমাম এখানে 30 থেকে 40 মিনিট ধরে রোদের তাপে রাখতে হবে, এতে করে খুব গরম হয়ে যাবে। তো এখানে প্যানটা গরম হয়ে যাওয়ার সাথে সাথে এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ যে রান্নার সয়াবিন তেল নিয়েছি সেটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে ডিমটাও দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো কালো গোলমরিচ গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে এটিকে রান্না করতে থাকব। অর্থাৎ ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার প্রায় 10 মিনিট পর আমি দেখতে পেলাম যে ডিমটা মোটামুটি সিদ্ধ হয়েছে। তো এবার আমি একটু চেক করে নিব যে উল্টিয়ে দেওয়া যাবে কি না। তো দেখতে পাচ্ছি আরও কিছুক্ষণ রাখতে হবে, তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং আরও 10 থেকে 15 মিনিটের মতো অপেক্ষা করলাম। ঠিক 10 থেকে 15 মিনিট পর দেখতে পাচ্ছেন ডিমটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি খুব সহজে এটাকে উল্টিয়ে দিব। তো জাস্ট এই প্রসেসে উল্টিয়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটিকে 10 থেকে 15 মিনিটের জন্য রান্না করব রোদের তাপে। ঠিক 10 থেকে 15 মিনিট পর দেখতে পাচ্ছেন ডিমটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই ডিমটাকে তুলে নিব এবং এই ডিমটা এখন খাওয়ার জন্য পুরোপুরি রেডি। এখন আমি পরিবেশনের জন্য রেডি করে নিব। এই ভিডিওটা আজকে ধারণ করলাম। আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে কি পরিমাণ রোদ পড়েছে, অর্থাৎ প্রচণ্ড পরিমাণে গরম ছিল আজকে। তো রোদের তাপে ডিমটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, অর্থাৎ ভাজা হয়ে গেছে। এবার আমি পরিবেশনের জন্য রেডি করে নিলাম। তো এই ডিমটা আমি আমার বাচ্চার জন্য ভেজে নিয়েছি, তো ওকে এখন আমি খাইয়ে দিব, ও বলবে যে এই ডিমটা খেতে কেমন হয়েছে। ডিম ভাজার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে সবাই দেখে বুঝতে পারে যে এই প্রচণ্ড পরিমাণ গরমের তাপে যে কীভাবে ডিম ভেজে নেওয়া যায়, অর্থাৎ এত বেশি রোদ পড়ছে, এটা আসলে মানুষের জনজীবনটাকে একেবারে অতিষ্ঠ করে ফেলেছে। তো যাই হোক, আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।